বাবা দাদা আমরা এখন পার্লারে যাচ্ছি সামনে আছে ভাগ্নি বিয়ে তো ওর চুলগুলি দেখো বড় হয়ে গেছে কিছুদিন আগে ওর চুল কেটেছিলাম আবার চুলটা বড় হয়ে গেছে তো আমি একটু থ্রেডিংটা করে নেব পরে যদি সময় না পাই আর ওর চুলটা কেটে নেব তো আমরা এখন পার্লারে যাচ্ছি একটু ঘোরাঘুরি যদি সময় পাই একটু ঘুরবো নাহলে আবার বাড়িতে চলে আসবো হেঁটে টেটে একটু ঘুরে টুরে ঠিক না বাবা তুমি কিরকম চুল কাটবে বলে দাও হ্যালো ওয়েলকাম টু পাপিয়া শাহ ব্লগ সবাই কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন দেখতে পাচ্ছ আমার মামাম দুর্গাপূজার হেয়ার কাট প্লাস বিয়েবাড়ির হেয়ার কাট দুটোই একসঙ্গে হয়ে যাচ্ছে এখন যদি ওর চুলটা সুন্দর করে আমি কেটে নিই ভালো একটা সুন্দর শেপে এসে যাবে চুল কাটাটা আমার যেটা মনে হয় আমারও খুব ভালো লাগে তো এইভাবেই সেরে নিচ্ছি আস্তে ধীরে আমি এখন চুল কাটছি না আগে আমার মামাম চুলটা কেটে নিক তারপর আমি কাটবো তো এই আর কি তো তোমরা দেখে নাও দুর্গাপূজা হেয়ার কাট কী করে মামামের বারবি ডল হেয়ার কাট ও এই কাটটা খুব ভালোবাসে কেন জানি না আমার ভালো লাগে না কিন্তু ওর খুব ভালো লাগে তো ঠিক আছে আস্তে আস্তে একটা শেপে এসে যাবে আর সামনে ওরও বার্থডে চলে আসছে তো দেখো দিদি ভাই ওর চুলটা কেটে কী সুন্দর করে একটা রাউন্ড রাউন্ড শেপ দিয়ে দিচ্ছে যেন চুলটা গোল গোল হয়ে থাকে ও চুলগুলি নাড়াতে খুব ভালো পায় চুল ছাড়তে খুব ভালোবাসে তো সুন্দর একটা শেপে দিয়ে দিচ্ছে আর আমি সামান্য থ্রেডিং করবো আর কিছু করবো না চুল টুল কাটা হয়ে গেলে একটু ঘোরাফেরা করে মামিয়ে চলে যাবো বিয়ে বাড়ির জন্য রেডি হতে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আমরা রেডি টেডি হয়ে পৌঁছে গেছি এখানে সবাই আমরা মিলে ফটো টোটো তুলছিলাম ভিডিও করছিলাম কিন্তু আমার ফটো তোলার কেউই ছিল না তো নিজেরটা নিজেকেই করতে হলো তো এটা হচ্ছে আমার ছোটো ভাগ্নি আমার মেজ মাসির বড় মেয়ের ছোট মেয়ে তো ওর হ্যাঁ বড় এসে গেছে তো এই ফাঁকে একটু ছবি তুলে নিয়েছি কারণ এরপরে ও বিজি হয়ে যাবে এই জায়গায় তত্ত্ব নিয়ে এসে পড়েছে ছেলের বাড়ি থেকে তো এখনই তাদের বিয়ে শুরু হয়ে যাবে তো অনেক লোকজন দেখতে পাচ্ছে এসে গেছে আর আমার ভীষণ লজ্জা লাগছিলো কেমন জানি লাগছিলো তো এই ফাঁকে ভিডিও করার সঙ্গে ফটো টোটো তুলে আমরা বাইরে এসে বসেছিলাম অনেক লোকজন ছিল আমাদের আত্মীয় স্বজন তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এখন খেতে বসে গেছি কারণ বিয়েবাড়ি মনে মানি তো খাওয়া দাওয়া আড্ডা সবার সঙ্গে কথা বলা জমিয়ে ঘোরাঘুরি জামাইকে দেখা
বিশেষ করে খাওয়া দই তো আমরা এখানে খেতে বসে দেখেছি আমার মেয়ে নিজে নিজে খাবে সে বলেছে তো আমাদের আমি আমার বড় জায়ের সাথে বসেছি আর ও বৌদির সঙ্গে বসেছে তো আমরা মামি একসঙ্গে বসেছি ঠিক আছে তো এখন আমরা খাওয়া দাওয়া সেরে তারপর বাড়িতে চলে যাব বেশি ভিডিও আর করলাম না তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মেয়ের চুল কাটা কীরকম হয়েছে অবশ্যই জানিও ওকে কেমন লাগছে বা আমাকে কেমন লাগছে টাটা বাই বাই সবাই ভালো থেকো